প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবস্থাপনা বিভাগ সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ ভৈরব কিশোরগঞ্জ এর পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই জেনে থাকবে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্দেশনার আলোকে সারা দেশে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে অনলাইনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা চালু রেখেছে, যেন আমাদের দেশের শিক্ষার্থীরা পিছিয়ে না পড়ে এই করোনা দুর্যোগ সময়ে। আমরা যেন শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে পারি, এর প্রয়াসেই অনলাইন শিক্ষা কার্যক্রম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ডিজিটাল কন্টেন্ট এর মাধ্যমে এবং মাল্টিমিডিয়া সিস্টেমে বিবিএ সম্মান প্রথম বর্ষের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান নীতিমালা দ্বিতীয় অধ্যায় এর আজকে আমরা দ্বিতীয় অংশের ক্লাসটি করব। ইতিপূর্বে আমরা প্রথম অংশের ক্লাসটি করেছি, আশা করি তোমরা প্রথম অংশের ক্লাসটি সবাই মনোযোগ দিয়ে করেছ। আজকে আমরা দ্বিতীয় অংশের ক্লাসটি করব, তো তোমরা সবাই এই ক্লাসটি করা মুহূর্তে আমাদের সাথে থাকবে। তো বরাবরের মতোই আমি যেটা বলবো, তোমরা খাতা কলম নিয়ে বসবে, গুরুত্বপূর্ণ টপিকস পয়েন্টগুলো তোমরা অবশ্যই নোট করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ডিজিটাল অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি প্রথমেই আমার পরিচয় পর্বটা তোমাদের সাথে শেয়ার নিই। আমি খোকন রায়, প্রভাষক ও বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, ভৈরব কিশোরগঞ্জ। পাঠ পরিচিতি। আজকে আমরা যে বিষয়ে ক্লাসটি করব সেই বিষয় সম্পর্কে আমরা একটু পরিচিত হয়ে নিই। আজকে আমরা ক্লাস করব বিবিএ সম্মান প্রথম বর্ষ প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং অর্থাৎ হিসাব বিজ্ঞান নীতিমালা অধ্যায় দ্বিতীয়। আজকের আমরা যে ক্লাসটি নিব সেটি দ্বিতীয় অংশ, অর্থাৎ এর আগে আমরা এই অধ্যায়ের প্রথম অংশের ক্লাসটি ইতিমধ্যে নিয়ে নিয়েছি। আজকের আলোচ্য বিষয় অ্যাকাউন্টিং ইকুয়েশন, হিসাব সমীকরণ। আমরা একটা চিত্রে দেখতে পাচ্ছি হিসাব সমীকরণ এ সমান এল প্লাস ই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা স্লাইডে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আমরা সমীকরণ চ্যাপ্টারের প্রথম ক্লাসে সমীকরণ কি, সমীকরণ এর বর্ধিতকরণ, সমীকরণ বিশ্লেষণ এবং সমীকরণের সূত্রের সাহায্যে কীভাবে গাণিতিক সমস্যা সমাধান করা যায় আমরা প্রথম অংশের ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা টেবুলার অ্যানালাইসিসের মাধ্যমে অর্থাৎ ছকের মাধ্যমে হিসাব সমীকরণের যে সূত্র, সেই সূত্রের সাহায্যে কীভাবে আমরা গাণিতিক সমস্যা সমাধান করব সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। টেবুলার অ্যানালাইসিস এর মাধ্যমে হিসাব সমীকরণের গাণিতিক সমস্যা সমাধানে নিম্নোক্ত নিয়মসমূহ অনুসরণ করলে গাণিতিক সমস্যাসমূহ খুব সহজে সমাধান করা যায়। প্রথমত এক্সপেন্সেস বা ব্যয়। ব্যয় যদি ক্যাশ বা নগদ হয় তবে অঙ্কে ক্যাশ কমবে এবং ক্যাপিটাল কমবে। ব্যয় যদি ধারে বা বাকিতে অর্থাৎ অন ক্রেডিট বা অন অ্যাকাউন্ট হয় তবে দায় প্লাস মালিকানা স্বত্বের দিকে অ্যাকাউন্ট পেয়েবল বা প্রদেয় হিসাব বাড়বে এবং ক্যাপিটাল
কমবে আর ব্যয় যদি অগ্রিম হয় তবে সম্পদ দিকে পৃথক কলাম যাবে এবং ক্যাশ কমবে রেভিনিউ বা ইনকাম অর্থাৎ আয় আয় যদি ক্যাশ বা নগদ হয় তবে সম্পদ দিকে ক্যাশ বাড়বে এবং দায় দিকে ক্যাপিটাল বাড়বে যদি সেবা বা আয় বাকিতে হয় তবে সম্পদ দিকে অ্যাকাউন্ট রিসিভেবল বা প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে এবং দায় দিকে ক্যাপিটাল বাড়বে যদি আয় আনার্ন্ড বা অনুপার্জিত বা অগ্রিম হয় তবে সম্পদ দিকে ক্যাশ বৃদ্ধি পাবে এবং দায় দিকে পৃথক কলমে যাবে ড্রয়িং বা উইথড্র মানে উত্তোলন উত্তোলন যদি নগদ হয় তবে সম্পদ দিকে ক্যাশ কমবে এবং দায় দিকে মূলধন কমবে যদি পণ্য উত্তোলন হয় তবে সম্পদ দিকে মার্চেন্ডাইজ ইনভেন্টরি বাড়বে এবং ক্যাপিটাল কমবে কারণ আমরা জানি উত্তোলন দু রকমের হয় নগদ টাকা উত্তোলন হয় ব্যবসা থেকে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে অথবা পণ্য উত্তোলন হয়ে থাকে তো বিশেষ দ্রষ্টব্য ইকুয়েশন বা সমীকরণে রিমার্কসের কলামে ইনভেস্টমেন্ট এক্সপেন্স ড্রয়িং ইনকাম বা রেভিনিউগুলো উল্লেখ করলেই চলে আমরা জানি যে ইকুয়েশনের যে কলাম সেই কলামে সর্বশেষ একটা কলাম থাকে যেটা হচ্ছে রিমার্কস অর্থাৎ এখানে আমাদের অঙ্কের বিভিন্ন ট্রানজ্যাকশন বা লেনদেনের মন্তব্যগুলো লিখতে হয় তো সকল ট্রানজ্যাকশনের মন্তব্য না লিখলেও চলে আমরা এখানে বিশেষ দ্রষ্টব্যে যেই পয়েন্টগুলো চিহ্নিত করলাম এগুলো দেখালেই মোটামুটি অঙ্ক হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা ইকুয়েশন চ্যাপ্টারের টেবুলার অ্যানালাইসিস অর্থাৎ ছকে ইকুয়েশনের সূত্রের সাহায্যে আজকে আমরা একটা অঙ্ক প্র্যাকটিস করব স্ক্রিনে আমরা একটা অঙ্কের যে ডাক দেখতে পাচ্ছি বা কেস স্টাডি দেখতে পাচ্ছি পলাশ সরকার স্টার্টেড হিজ ওন ডেলিভারি সার্ভিসেস সরকার ডেলিভারিস অন এপ্রিল 1 বা 1st এপ্রিল 2014 দ্য ফলোয়িং ট্রানজ্যাকশনস অকার্ড ডিউরিং দ্য মান্থ অফ এপ্রিল পলাশ সরকার ডেলিভারি সার্ভিস দেওয়ার একটা ব্যবসা সে শুরু করেছে এপ্রিলের 1 তারিখ নাম ব্যবসাটির নাম হচ্ছে সরকার ডেলিভারিস দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন অকার্ড ডিউরিং দ্য মান্থ অফ এপ্রিল অর্থাৎ নিচে যে ট্রানজ্যাকশনগুলো আমরা দেখতে পাচ্ছি এপ্রিল 1 থেকে শুরু করে 31 পর্যন্ত অনেকগুলো ট্রানজ্যাকশন এই ট্রানজ্যাকশন বা লেনদেনগুলো সংগঠিত হয়েছে এপ্রিল মাসে তো আমরা এখানে ডাক থেকে তারিখ অনুসারে একটা করে লেনদেন আমরা আলোচনা করব পাশাপাশি অঙ্কে চলে আসেন আমরা দেখবো এটা কীভাবে প্রয়োগ হয়েছে তো তোমরা সবাই মনোযোগ সহকারে এটি শোনো এবং পাশাপাশি করার চেষ্টা করো অথবা মোবাইলে তোমার স্ক্রিনটা একটু জুমে বড় করে স্ক্রিনশট নিয়েও ডাক থেকে পরবর্তীতে যদি তুমি বুঝতে পারো ক্লাসে তো পরবর্তীতে বাসায় তুমি অঙ্কটা প্র্যাকটিস করতে পারো তো আমরা চলে আসনে চলে যাচ্ছি পলাশ সরকার টেবুলার অ্যানালাইসিস অফ ট্রানজ্যাকশনস ফর দ্য মান্থ অফ এপ্রিল 2014 তো ইকুয়েশনের যে কলাম টেবুলার অ্যানালাইসিস সেই কলাম আমরা সবাই আগে থেকে পরিচিত কারণ আমরা যারা কমার্স স্টুডেন্ট তারা তো আমরা ইন্টারমিডিয়েটও কিন্তু আমরা এই অঙ্ক প্র্যাকটিস করেছি বা শিখেছি কাজেই আমাদের কলাম সম্পর্কে সবারই আইডিয়া আছে তবে যারা অনার্সে বা বিবিএ প্রথম বর্ষে যারা একদম নতুন অথবা গ্রুপ চেঞ্জ করে যারা কমার্স ফ্যাকাল্টিতে এসেছে তাদের জন্য হয়তো একটু সমস্যা কিনা আমি একটু আলোচনা করে নিচ্ছি কলাম সম্পর্কে প্রথম কলামটা হচ্ছে ডেট মানে তারিখ তারপর এটা হচ্ছে অ্যাসেট মানে সম্পদ সমূহ মধ্যে একটা ত্রিকোণ কলম আমরা দেখতে পাচ্ছি এটা সমান দেওয়ার জন্য ইকুয়াল এরপরের যে কলামটা লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি অর্থাৎ ইকুয়েশনের যে সূত্র সেই সূত্রটা আমরা উপরে লিখলাম তারপরে নিচে কলামটা ভাগ হবে এই যে ভাগ হয়ে গেছে প্রথম ঘরে ক্যাশ এটা থাকবেই তারপরে অঙ্কের ডাক অনুসারে এখানে অ্যাকাউন্ট রিসিভেবল সাপ্লাইজ ডেলিভারি ভ্যান এটা কম বেশি হতে পারে
ওইদিকে নোট পেয়েবল অ্যাকাউন্ট পেয়েবল ক্যাপিটাল, ক্যাপিটালটা থাকবে, নোট পেয়েবল অ্যাকাউন্ট পেয়েবল এগুলো অঙ্কে ডাক অনুসারে গড় বাড়তে পারে বা কমতে পারে। আর সবার শেষে একটা কলাম আছে যেটা হচ্ছে রিমার্কস, মন্তব্য অঙ্কের। বিশেষ করে সকল এন্ট্রি নোট করা রিমার্কে উল্লেখ করা যায়, তবে ইনভেস্টমেন্ট ড্রয়িং রেভিনিউ এবং এক্সপেন্স এইগুলি শুধু এখানে দেখালি চলে। তো আমরা অঙ্কে যাচ্ছি, আমরা অঙ্কে ডাকে দেখলাম যে পলাশ সরকার ইনভেস্টের টাকা 1,05,000 সে ইনভেস্টমেন্ট করেছে তার ব্যবসায়। তো ইনভেস্টমেন্ট করাতে যেহেতু মালিক পলাশ সরকার, সে যেহেতু ব্যবসায় ইনভেস্টমেন্টটা করেছে, তো ব্যবসায় নগদ টাকা এসেছে, নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। তো আমরা ওইদিকে ক্যাশের ঘরে 1,05,000 টাকা দিলাম। পাশাপাশি যেহেতু মালিক ব্যবসায় টাকা এনেছে, অর্থাৎ ওনার সিকিউরিটিতে ক্যাপিটাল বৃদ্ধি পেয়েছে, তো এই 1,05,000 টাকা আমরা ক্যাপিটাল করে দিয়ে দিলাম। এবং রিমার্কে আমরা ইনভেস্টমেন্ট কথাটা লিখে লিখে দিব, যেটা বিনিয়োগ। তো এপ্রিলের দুই তারিখ এখানে আমরা দেখতে পাচ্ছি পারচেস এ ইউজ ভ্যান ফর ডেলিভারিস ফর টাকা 1,00,000, পলাশ পেড টাকা 20,000 ক্যাশ অ্যান্ড সাইন্ড এ নোট পেয়েবল ফর দ্য রিমেনিং ব্যালেন্স। অর্থাৎ পলাশ সরকার সে একটা ডেলিভারি ভ্যান ব্যবহারের জন্য ক্রয় করেছে 1,00,000 টাকা দিয়ে, যেটা 1,00,000 টাকার মধ্যে সে পলাশ পেড টাকা 20,000 ক্যাশ, অর্থাৎ সে 20,000 টাকা নগদ পরিশোধ করেছে, এবং বাকি 80,000 টাকার জন্য বা 80,000 টাকার জন্য সাইন এ নোট পেয়েবল ফর দ্য রিমেনিং ব্যালেন্স, অবশিষ্ট ব্যালেন্সের জন্য সে নোট পেয়েবল সাইন করেছে। অর্থাৎ এদিকে আরেকটা দায়, নতুন দায় সৃষ্টি হয়েছে। তো আমরা পরবর্তী অঙ্কে এটা কীভাবে করতে হবে আমরা একটু দেখে নিই। এপ্রিল 2, যেহেতু পলাশ সরকার ডেলিভারি ভ্যান ক্রয় করেছে নগদ টাকায়, অর্থাৎ 20,000 টাকা যেহেতু 1,00,000 টাকার মধ্যে 20,000 টাকা নগদ দিয়েছে, 20,000 টাকা নগদ কমে যাবে। আমরা এখানে ক্যাশের ঘরে এপ্রিল 2 তারিখে 20,000 টাকা কমিয়ে দিলাম। কমালে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে লিখবো, তাহলে বুঝা যাবে এটা বিয়োগ করছি আমরা, আর প্লাস করলে ব্র্যাকেট দেওয়ার দরকার না, বোঝা যাবে এটা বোঝা যাবে যেটা যোগ করা হয়েছে। পাশাপাশি যেহেতু বাকি টাকার জন্য সে নোট পেয়েবল সাইন করেছে, তো ওনার সিকিউরিটি লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি দিকে নোট পেয়েবলের একটা কলাম, কলামে 80,000 টাকা মানে দায় বৃদ্ধি পেয়েছে। তো 2 তারিখ গেল, আমরা যোগ করলাম 1,05,000 থেকে 20,000 বাদ 85,000, আর ওইদিকে বাকি অন্যান্য ঘরে যে, আর পাশাপাশি আমাদের তো সম্পদ বৃদ্ধি পেয়েছে, ক্যাশ 20,000 টাকা কমে গেছে, দায় বেড়েছে 80,000 টাকা। এই 1,00,000 টাকার কিন্তু ডেলিভারি ব্যান নামক একটা সম্পদ অ্যাসেট দিকে কলামে 1,00,000 টাকা দেখাতে হবে, যে আমরা দেখিয়েছি। তো এবার আমরা এপ্রিল 3 তারিখে চলে যাই, দেখি ডাকে অঙ্কে কি আছে। পেড টাকা 10,000 ফর অফিস রেন্ট ফর দ্য মান্থ, ফর দ্য মান্থ বলতে এপ্রিল মাস কি বোঝানো হয়েছে, এপ্রিল মাসে অফিসের যে অফিসের ভাড়া পরিশোধ করা হয়েছে 10,000 টাকা। তো যেহেতু এটা খরচ, খরচের ক্ষেত্রে আমরা জানি যে ইকুয়েশনের নিয়ম অনুসারে ক্যাশ কমে যায় এবং ক্যাপিটাল কমে যায়। যথারীতি আমরা ক্যাশ থেকে 10,000 টাকা মাইনাস করেছি, বাদ দিয়েছি, এবং ওনার সিকিউরিটি দিকে ক্যাপিটাল থেকে 10,000 টাকা বাদ দিয়েছি, এবং রিমার্কের ঘরে আমরা রেন্ট এক্সপেন্স কতটা লিখে দিয়েছি। এবার আমরা চলে যাই 5 তারিখে, এপ্রিল 5, পারফর্ম টাকা 24,000 অফ সার্ভিসেস অন অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্ট মানে ধারে, অর্থাৎ 24,000 টাকা ধার সার্ভিস প্রদর্শন করা হয়েছে 24,000 টাকার, কিন্তু বাকিতে, অর্থাৎ আমাদের আয় হয়েছে কিন্তু আয়টা নগদ নয়, এটা বাকিতে, অর্থাৎ আমার পলাশ সরকারের প্রতিষ্ঠান এই টাকাটা পায় অন্য একজনের কাছে। তো যেহেতু ধারে আয় হয়েছে বা বাকিতে আয় হয়েছে, তো আয়ের ক্ষেত্রে আমরা জানি ইকুয়েশনে নগদ আয় হলে ক্যাশ বাড়ে এবং ক্যাপিটাল বাড়ে, যেহেতু ধারে হয়েছে ক্যাশ কমবে ক্যাপিটাল কমবে। এই এখানে 5 তারিখে আমরা দেখতে পাচ্ছি, সরি, যেহেতু ধারে আয় হয়েছে, তো আয় ধারে আয়ের জন্য দেনাদার সৃষ্টি হবে বা প্রায় পয়সা সৃষ্টি হবে, অ্যাকাউন্ট রিসিভেবল। আমরা এখানে একটা কলামে অ্যাকাউন্ট রিসিভেবল ক্যাশের পরই এই কলামে 24,000 টাকা দিলাম, এবং যেহেতু এটা আয়, পাশাপাশি আমরা ওনার সিকিউরিটি মানে ক্যাপিটাল সাথে এটা যোগ হবে, যেহেতু এটা আয় রিমার্কেট করে আমরা সার্ভিস রেভিনিউ কথাটা লিখে দিব। এবার আমরা চলে যাই 9 তারিখে, 9 তারিখে কি আছে, উইথড্র টাকা 2,000 ক্যাশ ফর পার্সোনাল ইউজ, যেহেতু মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে 2,000 টাকা ব্যবসা থেকে উত্তোলন করেছে, মালিক ব্যক্তিগত প্রয়োজনে যেহেতু 2,000 টাকা ব্যবসা থেকে উত্তোলন করেছে, অর্থাৎ ওনার সিকিউরিটি কমে গেছে, তো তাহলে কি করতে হবে, ব্যবসার নগদ টাকা কমে যাবে,
যে এখানে আমরা 9 তারিখে ক্যাশ থেকে 2000 টাকা মাইনাস করলাম এবং 79 পিডি কলামে ক্যাপিটাল থেকে 2000 টাকা মাইনাস করলাম আর রিমার্কের উপরে আমরা ড্রয়িং লিখে দিলাম এবার 12 তারিখ 12 তারিখে পারচেজ সাপ্লাইজ ফর টাকা 1500 অফ অন অ্যাকাউন্ট সাপ্লাইজ মনে হয় সামগ্রী আমরা ক্রয় করলাম 1500 টাকার ধারে ধারে 1500 টাকার মনে হয় সামগ্রী ক্রয় করা হয়েছে মনে হয় সামগ্রী যেহেতু ক্রয় করা হয়েছে এসডিকে সাপ্লাইস একটা কলাম হবে এখানে সাপ্লাইস সম্পদ বৃদ্ধি পাবে এবং যেহেতু ধারে ক্রয় করা হয়েছে লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি দিকে অ্যাকাউন্ট পেয়েবল মানে প্রদে হিসাব তৈরি হবে যেহেতু ধারে ক্রয় হয়েছে আমরা জানি ধারে ক্রয় হলে প্রদে হিসাব তৈরি হয় প্রদে হিসাবের কলামে 1500 টাকা আমরা দেখিয়ে দিব মানে প্রদে হিসাব বাড়বে এবার আমরা 13 তারিখ কলামে দেখি 13 তারিখে কি আছে রিসিভ এ ক্যাশ পেমেন্ট অফ টাকা 7500 ফর সার্ভিসেস প্রোভাইডেড অন এপ্রিল 5 অর্থাৎ এপ্রিলের 5 তারিখে যে ধারে সেবা দেওয়া হয়েছিল 24000 টাকা যে পারফর্ম টাকা 24000 অফ সার্ভিস অন অ্যাকাউন্ট সেই টাকাটা 13 তারিখে ওই প্রাপ্য হিসাবে যে দেনাদার দেনাদার এটা পেমেন্ট করেছে অর্থাৎ আমাদের ব্যবসায় 7500 টাকা এসেছে যেহেতু দেনাদার পেমেন্ট করেছে দেনাদার কমে যাবে এবং দেনাদার কমে যাবে এবং এই যে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট রিসিভেবল 24000 টাকা ছিল এখান থেকে 7500 টাকা কমে গেছে আর যেহেতু নগদ টাকা ব্যবসায় এসেছে নগদ 7500 টাকা বৃদ্ধি পাবে অর্থাৎ প্লাস 7500 73000 প্লাস 7500 80500 আর এখানে 24000 থেকে 7500 বাদ দিয়ে 16500 আর বাকি অ্যামাউন্টগুলো আগে যা ছিল তার বসে যাবে এবার আমরা দেখি 17 তারিখে কি আছে পারচেজ গ্যাসোলিন ফর টাকা 1000 অন অ্যাকাউন্ট গ্যাসোলিন হচ্ছে জ্বালানি এটা সাধারণত ব্যয় এটা ধারে এই গ্যাসোলিনের জ্বালানি খরচটা নির্বাহ করা হয়েছে তো যে আমরা আগেই আলোচনা করেছি যে ব্যয় যদি নগদ হয় ক্যাশ কমে ক্যাপিটাল কমে এবং যদি ধারে হয় অ্যাকাউন্ট পেয়েবল বাড়বে ক্যাপিটাল কমে যাবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট পেয়েবলে 1000 টাকা 17 তারিখে প্লাস হয়েছে এবং ক্যাপিটালে 1000 টাকা মাইনাস হয়েছে এবং রিমার্কসে করে গ্যাসোলিন এক্সপেন্স কতটা লেখা হয়েছে এবার আমরা 20 তারিখে এবং যথারীতি 1,17,000 থেকে 1000 বাদ 1,16,000 এবং 1500 থেকে 1000 প্লাস 2500 টাকা এবার আমরা চলে যাই 20 তারিখে 20 তারিখে রিসিভ এ ক্যাশ পেমেন্ট অফ টাকা 15000 ফর সার্ভিসেস প্রোভাইডেড অর্থাৎ সেবা প্রদর্শন বাবদ বা সেবা প্রদান বাবদ 15000 টাকা আমরা নগদ পেমেন্ট পেয়েছি তো আমরা 20 তারিখে যথারীতি নগদ নগদের ঘরে আমরা 15000 টাকা বাড়িয়ে দিব যেহেতু সেবা নগদে সেবা বাবদ নগদ টাকা পেয়েছি এখানে আমরা নগদের ঘরে 15000 টাকা প্লাস করলাম যোগ দিলাম এবং যেহেতু নগদ আয়টা সাথে সাথে আমরা ওনার সিকিউরিটি দিকে ক্যাপিটালের ঘরে 1500 টাকা যোগ দিয়ে দিলাম এবং এটা রিমার্কের ঘরে লিখতে হবে সার্ভিস রেভিনিউ এখানে আমাদের টাইপে এটা বলবো হয়তো উঠে নাই তোমরা দিয়ে দিবে সার্ভিস রেভিনিউ এবং যোগ করার পর 80500 সাথে 15000 যোগ করার পর 80500 সাথে 15000 যোগ করার পর এখানে হবে 95500 শিক্ষার্থীবৃন্দ এখানে একটু বলবো হয়তো 75500 উঠেছে এটা হবে 95500 এবং ওইদিকে 1,16,000 অর্থাৎ 1,16,000 এর সাথে প্লাস হবে 15000 অর্থাৎ 1,31,000 টাকা আর বাকি অ্যামাউন্ট যথারীতি বসবে এবার আমরা চলে যাই 23 তারিখে 23 তারিখে মেড ক্যাশ পেমেন্ট অফ টাকা 5000 অন দ্য নোট পেয়েবল নোট পেয়েবলের যে টাকা সেখান থেকে আমরা সেইটা নোট পেয়েবল পারপাস 5000 টাকা আমরা পেমেন্ট করলাম পেমেন্ট করার কারণে নগদ টাকা আমাদের ব্যবসায় কমে গেল যার ফলে আমরা ক্যাশ থেকে 5000 টাকা বাদ দিয়ে দিলাম এবং নোট পেয়েবল নামক যে দায় সেই দায়টাও কিন্তু আমাদের কমে গেল নোট পেয়েবল থেকে আমরা 5000 বিয়োগ করে দিলাম তাহলে আমাদের এখন নোট পেয়েবল আছে 80000 থেকে 5000 বাদ 75000 এবং এদিকে আগে ছিল 95500 এখান থেকে 5000 বাদ 90500 এখানে কিন্তু আবার ঠিক আছে উপরে একটা ভুল হয়েছিল
तो এবার আমরা 26 তারিখে চলে যাই। পেড টাকা 2500 ফর ইউটিলিটিস, উপযোগ খরচ বাবদ 2500 টাকা পরিশোধ করা হলো, পলাশ সরকার পরিশোধ করলো। তো যেহেতু এটা খরচ, সরাসরি নগদ খরচ, অর্থাৎ ক্যাশ এবং ক্যাপিটালের প্রভাব পড়বে, ক্যাশ থেকে বাদ 2500 এবং ক্যাপিটাল থেকে 2500 বাদ, ইউটিলিটিস এক্সপেন্স রিমার্কে করে আমরা লিখে দিব। এবার আমরা চলে যাই 29 তারিখে। 29 তারিখে পেড ফর দ্য গ্যাসোলিন পারচেস অন অ্যাকাউন্ট এপ্রিল 17। আমরা উপরে এপ্রিল 17 আমরা লক্ষ্য যে অঙ্কটা আমরা আগে এন্ট্রিটা করেছি, ওই ট্রানজ্যাকশনে কিন্তু পারচেস গ্যাসোলিন ফর টাকা 1000 অন অ্যাকাউন্ট, অর্থাৎ ধারে গ্যাসোলিন বাবদ গ্যাসোলিন ক্রয় করা হয়েছিল, যার ফলে আমরা অ্যাকাউন্ট পেবল 1000 টাকা কিন্তু পূর্বে বৃদ্ধি করেছিলাম। এখন যেহেতু এই টাকা আবার আমরা পেমেন্ট করেছি, পেড করেছি, তাহলে আমরা এখানে অ্যাকাউন্ট পেবল থেকে আবার 1000 টাকা আমরা বাদ দিয়ে দিব। এই যে এখানে বাদ দিয়ে দিলাম, আর যেহেতু আমার কাছ থেকে 9000 টাকা চলে গেল, ক্যাশ থেকে আমরা 1000 টাকা মাইনাস করে দেব, 88000 থেকে 1000 বার 87000 টাকা। এবার আমরা লাস্ট এন্ট্রি অঙ্কের পেড ফর টাকা 5000 ফর এমপ্লয়ি স্যালারিস, অর্থাৎ প্রতিষ্ঠান পলাশসরকারের প্রতিষ্ঠানে যে কর্মীবৃন্দ কর্মীবৃন্দের স্যালারি দেওয়া হলো 5000 টাকা, কর্মীর স্যালারি 5000 টাকা দেওয়া হলো। তো দেখি আমরা যেহেতু এটা খরচ সরাসরি নগদ খরচ, এটা ক্যাশ কমবে এবং ক্যাপিটাল কমবে, ক্যাশ থেকে আমরা বাদ দিয়ে দিলাম 5000, 87 থেকে 5 বাদ 82000 বা 82000, আর ওইদিকে 185500 থেকে 5000 বাদ 123500, আর রিমার্কে করে আমরা লিখব স্যালারি এক্সপেন্স। তো এখন আমাদের অঙ্ক করা শেষ হয়ে গেছে, আমরা এবার যোগ করে দেখব। ক্যাশে আছে 82000 টাকা, 82000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল আছে 16500, সাপ্লাইসে ব্যালেন্স 1500, ডেলিভারি ব্যান এর ব্যালেন্স 1 লাখ, নোট পেয়েবল এর ব্যালেন্স 75000, অ্যাকাউন্ট পেয়েবল এর ব্যালেন্স 1500, ক্যাপিটাল এর ব্যালেন্স 1,23,500। তো ওই অ্যাসেট দিকে যে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, সাপ্লাইস, ডেলিভারি ব্যান এগুলো যোগ করার পর টোটাল অ্যামাউন্ট দাঁড়ায় টাকা 2 লাখ। ঠিক তদ্রূপ লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি দিকেও নোট পেয়েবল, অ্যাকাউন্ট পেয়েবল এবং ক্যাপিটাল এই 3 যে কলামের যে ব্যালেন্স এগুলো যোগ করার পর টাকা 2 লাখ। তো দেখা যাচ্ছে অ্যাসেট সাইডে 2 লাখ এবং লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি সাইডে 2 লাখ, তাহলে ইকুয়াল সমীকরণ কি সমান, অর্থাৎ 2 লাখ সমান 2 লাখ, তাহলে অ্যাসেট সমান লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি প্রুভড। তাহলে আমরা এতক্ষণ পলাশ সরকারের এপ্রিল মাসের যে ট্রানজ্যাকশনগুলো হয়েছিল এটা ধরে আমরা ইকুয়েশন টেবুলার অ্যানালাইসিস অফ ট্রানজ্যাকশন ফর অ্যাকাউন্টিং ইকুয়েশন করার চেষ্টা করেছি। তোমরা আশা করছি মনোযোগ দিয়ে অঙ্কটা শুনেছ এবং বুঝেছ, অধ্যয়ন করার চেষ্টা করেছ। আমি আশা করছি যে তোমরা যদি মনোযোগ সহকারে শুনে থাকো, অবশ্যই শুনেছ, শুনে থাকলে অঙ্কটা তোমাদের মাথায় কাজ করবে। তোমরা পরবর্তীতে আমি যেভাবে বললাম যে অঙ্কের ডাকটা তোমরা স্ক্রিনশটে নিয়ে বাসায় আবার নিয়ে যে প্র্যাকটিস করবে, যদি বুঝতে সমস্যা হয় আবার তুমি অঙ্কের যে সলিউশনটা এটা আবার এখানে দেখবে। এরপরেও যদি তোমরা বুঝতে না পারো, তোমরা আমার কমেন্ট বক্সে ফেসবুক আইডি রয় খোকন এবং ইউটিউব চ্যানেল রয় খোকন ওই আইডিতে কমেন্ট বক্সে তোমরা যে যে এন্ট্রিগুলো বুঝতে পারো না, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি সেগুলো আবার পুনরায় তোমাদের বুঝিয়ে দেব। তো আমরা পরবর্তী, তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ টেবুলার অ্যানালাইসিসের মাধ্যমে হিসাব সমীকরণের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা প্র্যাকটিস করলাম। তো এখন আমরা এই পর্যায়ে ক্লাসের মূল্যায়ন, আজকে যে আমরা ক্লাসটা করলাম সেই ক্লাসটা মূল্যায়নের জন্য তোমাদের উদ্দেশ্যে আমি 4-5টা প্রশ্ন রাখবো। তো স্ক্রিনে আমি প্রশ্নগুলো দেখাচ্ছি, তোমরা প্রশ্নগুলো দেখার পরপরই এর আনসারগুলো দ্রুত করে ফেলবে। আশা করি আনসারগুলো এই ক্লাসের মধ্যে আছে, তোমরা যারা মনোযোগ সহকারে ক্লাসটা করেছে অবশ্যই আনসারগুলো অতি সহজেই করতে পারবে। 1 নম্বর প্রশ্ন,
हिसाब समीकरण टी दुई नम्बर प्रश्न पेड सैलरी टाका 500 एटी टेबुलर एनालाइसिस अफ अकाउंटिंग কিভাবে কাজ করে কাজ হবে তিন নম্বর প্রশ্ন আনার্ন্ড সার্ভিস রেভিনিউ টাকা 2500 টেবুলার অ্যানালাইসিস অফ অ্যাকাউন্টিং ইকুয়েশনে কিভাবে কাজ হবে হিসাব সমীকরণে কি উভয় দিক মিলবে তো এরকম চারটা প্রশ্ন আমি তোমাদের দিলাম তো তোমরা এই প্রশ্নগুলো আনসার করে আমার কমেন্ট বক্স অর্থাৎ রয় খোকন ইউটিউব চ্যানেল রয় খোকন ফেসবুক আইডি অথবা গবজিলুর রহমান মহিলা কলেজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ওইখানেও কমেন্ট বক্সে তোমার এই প্রশ্নের আনসারগুলো দিয়ে দিতে পারবে তো আর যদি তোমাদের কোনো আজকে ক্লাস সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকে সেই জিজ্ঞাসাগুলো এই কমেন্ট বক্সে করতে পারবে আমি চেষ্টা করবো তোমাদের সকল প্রশ্ন বা জিজ্ঞাসার আনসার দেওয়ার এখন হোমওয়ার্ক আজকে আমরা এতক্ষণ ইকুয়েশন চ্যাপ্টারের যে অঙ্কটা প্র্যাকটিস করলাম সেই অঙ্কটা আমি সেরকম আরেকটি অঙ্ক তোমাদের বাসায় করার জন্য দিয়ে দিচ্ছি কারণ এই অঙ্কটা যদি তোমরা বাসায় প্র্যাকটিস করো আর আজকে তোমাদের যে আমরা যে ক্লাসটা করলাম এই ক্লাসের আইডিয়া এবং এই অঙ্কটা যদি প্র্যাকটিস করো তাহলে আজকে এই ক্লাসটা অবশ্যই সাফল্যমণ্ডিত হবে বলে আমি বিশ্বাস করি তো এখানে যে অঙ্কটা স্ক্রিনে দেওয়া আছে তোমরা ওই অঙ্কটা মোবাইলের স্ক্রিনশটে নিয়ে জুমে তোমরা অঙ্কটা বাসায় ভালোভাবে করবে এবং এর আনসারটা আমাকে জানিয়ে দিবে তো আমরা আজকের ক্লাসে একদম শেষ পর্যায়ে সকলকে আজকের অনলাইন ক্লাস পক্ষ থেকে ধন্যবাদ জানাই তো শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ আমরা যে ক্লাসটি করলাম অ্যাকাউন্টিং ইকুয়েশন হিসাব সমীকরণ এর টেবুলার অ্যানালাইসিস সিস্টেমে ইকুয়েশনের হিসাব সমীকরণের সাহায্যে গাণিতিক সমস্যার সমাধান আমরা হাতে কলমে প্র্যাকটিস করলাম তো তোমরা সবাই অঙ্কটা প্র্যাকটিস করেছো না করে থাকলে তোমরা বাসায় এটা করে নিবে এবং আজকে একটা আমি হোমওয়ার্কও দিলাম ওই হোমওয়ার্কটা তোমরা অবশ্যই বাসায় করে নিবে তো দীর্ঘ সময় আমরা ক্লাসটি করলাম তোমাদের যে কোনো সমস্যা জিজ্ঞাসা অবশ্যই আমাকে জানাবে আমি তোমাদের সমস্যা সমাধানের চেষ্টা করব তোমরা সকলেই বাড়িতে থাকো নিরাপদে থাকো সুস্থ থাকো এই প্রত্যাশায় আমি আজ আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে